গত 26শে মে আসানসোল উত্তর থানা শীতলা মোড় এলাকার বাসিন্দা সুমন্ত রুইদাসের দেহ উদ্ধার করেছিল পুলিশ। ভোট গণনার দিন থেকে সে নিখোঁজ ছিল, 4 দিন পর তার দেহ মাটি খুঁড়ে পাওয়া যায়। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। আর এরপরই শীতলা এলাকার সমস্ত মানুষজন এসে আসানসোল উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো। তাদের দাবি, খুনিকে মৃত্যুদণ্ড দিতে হবে, পুলিশকে সঠিক অর্থে তদন্ত করতে হবে। তবে পুলিশের আশ্বাসে বাসিন্দারা ফিরে যান। এই সম্পর্কে এক বাসিন্দা কি জানাচ্ছেন শুনবো। ডিউটির থেকে ছেলেটা আসছিল বিস্কুট ফ্যাক্টরিতে আসার পরে ওই অ্যাডভেস্টার চুরি করছিল। অ্যাডভেস্টার চুরি করার সময় তাকে ধরেছে। তারা বলছে আমার এটা আমাদের নিজস্ব লোক, আমাদের পিসিমায়ের, এই অ্যাডভেস্টারগুলো তোমরা কেন ছাড়াইছো, সেগুলো বলেছে। তাকে ওরা 9 জন মিলে অ্যাটাক করে তাকে মারা হয়েছে গলায় গামছা দিয়ে, মারা হয়েছে ওই যে রেঞ্জ খোলার তার মাথাতে, হ্যাঁ, মারা হয়েছে বে জায়গায় ইটে দিয়ে। তাকে মার্ডার করে 3 ঘন্টা ফেলে রেখেছিল, তার পাশে একটা বাউন্ডারি, সেখানে ফেলে রেখেছে। তারপর পুকুরে ফেলেছে তার সাইকেল, ডাঙাতে ফেলেছে তার থলি, তার বডি ফেলেছে 1/2 কিলোমিটার দূরে একটা গর্তের মধ্যে ফেলে মাটি ঢাকা দিয়েছে। তারা কারা ছিল? হ্যাঁ, তারা মাঝিরা সব। কোথায় থাকতো ওরা? আমাদের আশেপাশেই থাকতো। বোরিংপাড়া আছে, কাঁটাগড়িয়া, বাজপাড়া আর বনসরা, এর মধ্যে 9 জন আছে। আমরা চাইছি তাদের যেন ফাঁসি হয়। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।